অনুব্রত মণ্ডল বীরভূমে জেলা তৃণমূল সভাপতি ইডি নিজেদের হেফাজতে পাওয়ার পর প্রথম দিনের জিজ্ঞাসাবাদ টানা জেরা চলছে। মূল প্রশ্ন জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে কোটি কোটি টাকা, এই টাকা এলো কিভাবে, উল্কার গতিতে সম্পত্তি বৃদ্ধি অনুব্রত মণ্ডলের হলো কিভাবে, তাই নিয়ে আলোচনা চলবে আমাদের আজকের আলোচনার বিষয়। উল্কার গতিতে সম্পত্তি বৃদ্ধি কিভাবে, ইডির টানা জেরার মুখে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত নিয়ে দলে ভিন্ন মত, এই প্রশ্ন উঠছে, তার কারণ কাজল শেখ এবং মলয় মুখোপাধ্যায় দুরকম মন্তব্য। মদন মিত্র বলছেন যে এক তিহারে বদলাবে না বীরভূম, এক কেষ্ট গেছে হাজার মদন তৈরি, আজকে এই দাবি করছেন মদন মিত্র। পাশাপাশি তিনি এও বলছেন যে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় এক মাসের মধ্যে তিনি ভোট করিয়ে দেবেন, আমায় দিন এক মাস থেকে ভোট করিয়ে দেব, বিস্ফোরক দাবি আজকে করেছেন মদন মিত্র। এবং যেটা বলছিলাম যে ভিন্ন মত কি উঠছে, তার কারণ কাজল শেখ এবং মলয় মুখোপাধ্যায় তাদের যে দাবি পাল্টা দাবি নিয়ে দুরকম মন্তব্য সামনে আসছে, পুরোটা আপনাদের সামনে রাখবো, আলোচনার মধ্যেও কাটাছেঁড়া হবে তা নিয়ে। কিন্তু অনুব্রত মণ্ডল, এখন যখন ঘড়ির কাঁটায় ছটা পেরিয়ে গিয়েছে, জেরা শুরু হয়েছে দ্বিতীয় দফার দুপুর দুটো থেকে, এই মুহূর্তের আপডেট আমরা জানবো সরাসরি। প্রকাশ সিনহা দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, মূল প্রশ্ন যেটা তুমি বারেবারে বলেছো যে উল্কার গতিতে সম্পত্তি বৃদ্ধি কিভাবে হলো অনুব্রত মণ্ডল, সেটাই জানার চেষ্টা করছেন তারা, উত্তর কি পেলেন? না দেখো, উত্তর যেটা অনুব্রত মণ্ডল দিচ্ছেন তাতে কিন্তু সন্তুষ্ট নন ইডির অফিসাররা। কিন্তু ইডির অফিসাররা যেটা বলছেন তাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে এবং গত এক বছর ধরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করে তাদের হাতে এমন প্রমাণ রয়েছে যেখানে কিন্তু ডকুমেন্টেড অফিস রয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ছে, সেটাও কিন্তু নগদ টাকা। এবং সেই নগদ টাকা কার অ্যাকাউন্টে জমা পড়ছে? অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। সেখানে কিন্তু ডকুমেন্টেড এভিডেন্স রয়েছে। সেই ব্যাপারে অনুব্রত মণ্ডলকে যখন প্রশ্ন করা হচ্ছে, অনুব্রত মণ্ডল বলছেন আমার ঠিক মনে পড়ছে না, আমি জানি না। অনুব্রত মণ্ডলের একাধিক পরিচারক যাদের বেতন হচ্ছে সামান্য 5,000-7,000 টাকা, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জমা পড়ছে, সেটাও কিন্তু নগদ। অনুব্রত মণ্ডলকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন তিনি জানেন না, কিন্তু সেই পরিচারকরা, সেই রাঁধুনি, সেই চালকরা এসে স্টেটমেন্ট দিয়ে গেছে, বয়ান দিয়ে গেছে যে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে ফর্মে সই করে দেন। অনুব্রত মণ্ডল বলেছিলেন যখনই বলতেন আমরা কিন্তু চেক বইয়ে সই করে দিতাম, কীভাবে ট্রানজ্যাকশন হচ্ছে, কত টাকার লেনদেন হচ্ছে তারা কিছু জানতেন না। অর্থাৎ যাদের নামের অ্যাকাউন্ট তারা বয়ান দিয়ে গেছেন যে তারা জানতেন না যে কি হচ্ছে তাদের একেবারে, তারা বয়ান দিয়ে গেছেন তারা জানতেন না, সই করেছেন চোখ বন্ধ করে, এবং যেটা জানেন সুকন্যা মণ্ডলে বলে গেছেন, যা জানেন বাবা জানেন অনুব্রত মণ্ডলকে, সেই জন্য জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে। ডকুমেন্টেড যা রয়েছে, নথি রয়েছে, তার অঙ্কটা হচ্ছে প্রায় 25 কোটি টাকার, এর বাইরেও বিপুল পরিমাণে টাকা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডির দাবি। ইলামবাজারে যে পশুর হাট, সেখান থেকে মুর্শিদাবাদ হয়ে গরু পাচার হতো এবং তাতে অনুব্রত মণ্ডল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রোটেকশন মানিয়ে নিতেন, সেই অঙ্কটাও বিপুল। আমি শুরুতেই আসতে চাইবো বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে এখানেই, যে এই যে পাচার চক্র চলছে, দল এটা দীর্ঘদিন ধরে চলছে, এটা জানতো না, জানলেও কেন ব্যবস্থা নেয়নি? এবং দুই, দিলীপ ঘোষ তিনি বলছেন অনুব্রত মণ্ডল একবার যদি মুখ খোলা শুরু করেন, যার সম্ভাবনা দিল্লিতে প্রচুর পরিমাণে রয়েছে বাংলার অনেক পলিটিশিয়ানের, কপালে দুঃখ রয়েছে বৈশ্বনাথ দা। এখানে আমার প্রথম কথা হলো যে আমি কোনো কাউকে আড়াল করার জন্য ডিফেন্স করছি না, আমি একটা পরিষ্কার বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 9 জন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তার মধ্যে আরও চিফ মিনিস্টার আছেন, যারা সিবিআই ইডিকে মিসইউজ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। আপনি বলছেন যে প্রোটেকশন মানি নেওয়া হয়েছে, না না আমি কেন বলতে যাব, মানে এটা অভিযোগ বলছে যে একেবারে গরু পাচার করা হতো বীরভূম, আপনি বলবেন বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে এবং তার জন্য নিজের পলিটিক্যাল যে প্রভাব সেটাকে খাটিয়েছেন এবং তার জন্য প্রোটেকশন মানি নিয়েছেন, অঙ্কটাও বিপুল। আজ আমাকে বলতে দিন, প্লিজ প্লিজ, আপনি তো, গরু তো আসছে কাউবেল থেকে, গোবলায় থেকে, এতগুলো স্টেট পার্ট করেছে, স্টেটের সেখানে পুলিশ আছে, সেখানকার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, শুধুমাত্র কাউ বেল্টের একটা বীরভূম ডিস্ট্রিক্টকে দেখিয়ে আপনি এখানে বলছেন যে ওখানে প্রোটেকশন মানি নেওয়া হয়েছে। তাহলে এতগুলো রাজ্য যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার এবং এই সমস্ত রাজ্য থেকে গরু এলো, তাদেরকে সেই মামলায় নেওয়া হলো না কেন? আমরা তো দেখেছি যে আইনজীবীদের বাড়িতে রেড হচ্ছে, ইডি হানা দিচ্ছে,
সিবিআই কাস্টাডিতে লালন শেখের মৃত্যু হয়েছে। আজকে যারা এত কিছু সিবিআই পেপারে বা ইডির পেপারে বলতে চাইছেন তারা বলুক যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বারবার বিএসএফ এর দায়িত্ব এবং সেটা নিয়ে এই এবিপি আনন্দ স্টুডিও একাধিকবার আলোচনা হয়েছে যে বিএসএফ কিভাবে নিজেদের ভূমিকা অস্বীকার করতে পারে। কিন্তু হ্যাঁ, প্রোটেকশন মানে আমি বলছি এই প্রশ্ন তো বারে বারে আসবে, রাজশ্রী লাহিড়ির কাছে আসবো যে কি প্রোটেকশন দিতেন যার জন্য একেবারে নগদে টাকা জমা পড়েছে অ্যাকাউন্টে, এই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে। রাজশ্রী, প্রথম কথা আমি একবার স্মরণ করিয়ে দিতে চাই, এই এন্টায়ার এপিসোড শুরু হয়েছিল বিএসএফ এর আধিকারিক সতীশকে ধরা নিয়ে, সেটা কেন্দ্র সরকার এজেন্সি ধরেছিল সতীশ, সতীশের থেকে এনামুল হক, এনামুল হকের থেকে হাতে আসেন সাইগাল হোসেন, সাইগাল হোসেনের মাধ্যমে অনুব্রত মণ্ডল, সবটা কিন্তু টেলিভিশনের পর্দায় আছে। বৈশানোরদা গোল গোল করে ঘুরিয়ে কনফিউজ যদি করাতে চান দর্শককে যে হিউম্যান মেমোরিজ শর্ট লিভ, অতএব বলে দিয়ে একখানা তারে পরে হয়ে যাবে, তো কেন্দ্রীয় সরকারি এজেন্সি এইভাবে ধরেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে এই যে উল্কার গতিতে সম্পত্তি বৃদ্ধি, উল্কার গতিতে সম্পত্তি বৃদ্ধি, কয়লা, গরু, বালি, পাথর, লোহা, হেরোইন, চাকরি, টেট, এসএসসি, পিএসসি, বনদপ্তর, মিউনিসিপ্যালিটি, ভূয়ো ভ্যাকসিন অফিসার, ভূয়ো পুলিশ, ভূয়ো আধিকারিক, বসিরহাটে 32 কেজি সোনার ঘটনা যেটা চাপা দেওয়া হয়ে গেছে, বিদেশি পশু, উট, ক্যাঙ্গারু পাচার, হিউম্যান ট্রাফিকিং, বলতে বলতে আমরা থকে যাব, এক একজন রিলে রেসে চলতে হবে হয়তো বিরোধীদেরকে, কিন্তু দুর্নীতির কত ধরনের যেখানে ভাবমূর্তির প্রশ্ন জড়িয়ে রয়েছে সেখানে কি এখনো পর্যন্ত এত অভিযোগ যার বিরুদ্ধে তাকে দল থেকে কেন বহিষ্কার বলছি পরের কথা, একেবারে জেলা সভাপতির পদে আলোকিত করে রাখা হয়েছে তাকে। না, দলীয় সিদ্ধান্তে তো আপনি তো ঢুকে পড়ছেন, আমি একটুকু বলছি শুধু অনুব্রতের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, দিল্লির উপমুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সঞ্জয় রাউত মহারাষ্ট্র তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, চিদম্বরমজিকে কাস্টাডি নেওয়া হয়েছিল, কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ভারতবর্ষে বিজেপি বিরোধী সবটা একেবারে দলীয় সিদ্ধান্ত বলতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া গ্রেফতার ছদ্মের মধ্যে সেটাও কিন্তু দলীয় সিদ্ধান্তই ছিল। বেশ, পোস্তক হ্যাঁ, আমি বলবো যে উনি অনেকদিন আগে একটা চ্যানেলে ইন্টারভিউতে উনি মানে অনুব্রত বলেছিলেন উনি একদিনের জন্য দিল্লি যেতে চান এবং উনি বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী হলে উনি দিল্লি যাবেন, তো ওনার নৈতিক জয় হয়েছে, অনুব্রত নৈতিক জয় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী হওয়া সেগুড়ে বালি, মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কি না বেশি দিন আমরা জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি, আমি একটা ইনস্ট্যান্ট সুব্রত তোমাদের কাছে দিচ্ছি, গত সপ্তাহে একটা ভোট ওরা জোর করে জিতেছে সিঙ্গুরে, ভোটটা হওয়ার পর সিঙ্গুরের কোঅপারেটিভ ব্যাংকের ভোট, গত 7 দিনে 100-র ওপর আমানতকারী তারা টাকা তুলে নিচ্ছে সিঙ্গুরের, ভোট জোর করে জেতা যায় কিন্তু আমানতকারীরা তারা বলছে আগে বামপন্থীদের ভোট ছিল এখন তৃণমূল জোর করে জিতেছে, আমি জানি না আমাদের টাকা আবার ভুয়ো লেনদেন হবে কিনা, গরু পাচারে ব্যবহার হবে কিনা, দুর্নীতিতে ব্যবহার হবে কিনা, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জোর করে টাকা তুলতে বাধ্য করা হয়েছে বলে এই অভিযোগ করা হয়েছে। রাজশ্রী অনেকগুলো কথা বলেছে, অনেকগুলো কথা এখানে বলেছে, তার সাথে আরেকটা কথা আমি বলতে চাই, অ্যাড করতে চাই, সুব্রত তোমার মনে থাকবে 2017 সালের কাছাকাছি, 2007 সালের কাছাকাছি উত্তর চব্বিশ পরগনার একজন গরু পাচারকারীকে বিএসএফ এবং রাজ্যের পুলিশ তারা ধরেছিল, তার নাম আব্দুল বারিক বিশ্বাস, এই আব্দুল বারিক বিশ্বাসের শিষ্যই হচ্ছে এনামুল হক বা এনামুল করিম যা বলবে, এদের তো চোট্টাদের বিভিন্ন নাম থাকে, এই আব্দুল বারিক বিশ্বাস 2011 সালে দেবশ্রীরার ইলেকশন এজেন্ট হলো, আমি হাজার খানেক ছবি তোমাকে দেখাতে পারি, একদিকে শোভনবাবু শোভন চ্যাটার্জি, একদিকে দেবশ্রীরা, আর তার সাথে তার ইলেকশন এজেন্ট হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস, দুনিয়ার যত চোরেরা তারা তাদের একটাই পার্টি, সেই পার্টির নাম তৃণমূল কংগ্রেস, দুনিয়ার যত চোর গুরুতর অভিযোগ সিপিএম পার্টির, এরা এমন অবস্থায় চলে গেছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা না করলে এদের এক গ্রাস ভাত হজম হয় না। কথা হচ্ছে যে ভারতবর্ষের বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, দেশের টাকা লুট হয়ে গেছে, নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কি, বিজয় মালিয়া,
দেশের রেল বেসরকারীকরণ সবকিছু আড়াল হয়ে গেল। এবার ওইখানে দাঁড়িয়ে গঞ্জের ট্রাম কোম্পানি আরে বাবা আপনি তো আপনি আবার বলবেন সিপিএম আর বিজেপি তো একই ব্র্যাকেটে বলছে আপনারা একটা এডিশন বললো তো আপনি যা বলেছেন তার সঙ্গে সিপিএম একটা এডিশন ভাষা করুন না আরে তাকে দিয়ে আরে আপনাদের তো বিজেপির অবস্থা দেখলেন তো চালাতে পারছেন না বলে আপনাদের অবস্থা সিপিএম এর কাছে দিচ্ছে সিপিএম আপনাকে হ্যাক করে দিচ্ছে এবং এক্সপোজ হয়ে গেছে জায়গাটা কোন আপনারা এক্সপোজ হয়ে গেছে আপনারা কি চাইছেন চলছে কিন্তু পাশাপাশি বর্তমান যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্টারোগেশন চলছে দিল্লিতে অনুব্রত মণ্ডল একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন, কতটা দক্ষ সংগঠক বলে অনুব্রত মণ্ডলকে মনে করেন মুখ্যমন্ত্রী বারে বারে সেটা বলেছেন, কিন্তু জেলবন্দী অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানো বীরের সম্মান দেওয়ার কথা বলে আসলে যে তার জামিনের পথে কাটা তৈরি হচ্ছে এটা তো ধরুন যে কোনো বুদ্ধিমান মানুষই সেটা বুঝতে পারবেন, তাহলে বারে বারে এই বার্তা কেন দিচ্ছেন মুখ্যমন্ত্রী? তার কারণটা হলো অনুব্রত কেবলমাত্র একটা ব্যক্তি নয়, অনুব্রত মণ্ডল কার্যত তৃণমূলের নির্বাচনী মেশিনারির প্রতীক। তৃণমূল কংগ্রেস 2011 সালের ক্ষমতায় আসার পরে যেভাবে একের পর এক নির্বাচনে জয়ী হয়েছে সেখানে অনুব্রত একটা মডেল হিসেবে প্রতিপন্ন হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে ছেটে দেওয়া অনেক সহজ, কারণ নির্বাচনটা পার্থ চট্টোপাধ্যায় করাতেন না, কিন্তু অনুব্রত মণ্ডলরা করাতেন, এবং সেই করানোর যে ভাষা ছিল, যে ব্যাকরণ ছিল, সেটা বলাই বা হল যে একেবারেই গণতান্ত্রিক ভাবে নয়। গুরু বাতাসা থেকে শুরু করে চরম চরম ঢাকের মধ্য দিয়ে বিরোধী শূন্য যে রাজনীতি সেটা বীরভূমে তিনি যেমন প্রতিষ্ঠা করেছিলেন তার ওই মডেলটা বীরভূম ছড়িয়ে একেবারে দিনের পর দিন তুমি লক্ষ্য করেছো এই ধরনের মন্তব্য কিন্তু আসলে অনুব্রত মণ্ডলকে আরো বেশি সমস্যায় ফেলেছে। এমনকি গতকালও দিল্লিতে নিয়ে যাওয়ার পথে যেভাবে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার সাথে যোগাযোগ রেখেছিলেন সেটাও যে তার পক্ষে যাবে না সেটা বলাই বাহুল্য। তার জেনেও তৃণমূল কংগ্রেস বেপরোয়া, কারণ অনুব্রত মণ্ডলের এই মডেলটা যে কোনো ভাবে রক্ষা করতে হবে, এর সাথে তৃণমূলের অস্তিত্ব সরাসরি সম্পর্ক আছে, একেবারে সরাসরি সম্পর্ক আছে, কারণ অনুব্রত মণ্ডলের মডেলকে রক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্বনাথ চক্রবর্তী। কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূমে কতটা অপরিহার্য এই প্রশ্ন উঠছে তার কারণ দাবি এবং পাল্টা দাবিকে সামনে রেখে। বিরতির পর আপনাদের মদন মিত্রের বক্তব্য শোনাবো এবং অবশ্যই আলোচনা হবে যে কাজল শেখ যে মন্তব্য করেছেন পাল্টা বীরভূমের জেলা তৃণমূলে যিনি সহসভাপতি, সম্পূর্ণ উল্টো মন্তব্য, অনুব্রতর প্রয়োজন কি তার চোখে ফুরোচ্ছে তার মানে? আলোচনা চলবে, ফিরছি।